হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আমি আজকে চলে এসেছি নতুন বাড়িতে। এই নতুন বাড়িতে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমি আর শাশুড়ি মিলে। শাশুড়ি জল ভরে আমাকে দিচ্ছে, আর আমি এই যে ঘরগুলো ধুচ্ছি সেটা কেন ধুচ্ছি কী বৃত্তান্ত আমি একটু পরে বলছি। তার আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আমি তোমাদেরকে বলবো ভিডিওটা। তার জন্য দেখতে থাকো আমি কিসের জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তার জন্য ভিডিওটা দেখতে হবে না? মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আর আজকে একটা খুব স্পেশাল ডেট, আর একটা ব্লগটা স্পেশাল হতে চলেছে। তো আজকে হচ্ছে আমার যে নতুন বাড়ি হচ্ছিল তার আজকে গৃহপ্রবেশ, আর বাড়ি কমপ্লিট হয়নি কিন্তু আর দেড় দু মাস কি আরও বেশি গৃহপ্রবেশে কোনো ডেট পাবে না বলে আমরা আজকেই গৃহপ্রবেশের ডেটটাতেই আমরা গৃহপ্রবেশ করে নিচ্ছি। তারপরে আবার কমপ্লিট করেই ঢুকবো, কিন্তু গৃহপ্রবেশটা করে রাখছি যাতে কমপ্লিট হলে ফট করে ঢুকে যেতে পারি আর এই ঝামেলা যাতে না থাকে। তো আমি আপাতত রেডি, সকালে উঠে সেই যে ভোরবেলা দেখলেন ফটো, ভোরবেলা আমরা 4:30 থেকে উঠে গেছি। উঠে গিয়ে 5টার দিকে মনে হয় ঘুগনি বসালাম, ঘুগনি লুচি হবে সকালের টিফিন, তাই ঘুগনিটা আমি করলাম। আর এখন শাশুড়ি আর শাশুড়ির ছোটো বোন এসছে, তারা দুজন ওখানে চলে গেছে ঠাকুর সাজাবে বলে, আর আমি এখন এই যে ছেলে ঘুমাচ্ছিলো বলে ছেলেকে রেডি করে এখন আমি বেরোবো। তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একবার কথা বলেই নিই, আর বেশি বক বক না করে ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমি আমার গৃহপ্রবেশ সেলিব্রেট করছি। এর থেকে আমাদের খড়াই অনেক ভালো বলো। মহিলা দুটোটা রান্নাঘরে বসে আছে, জিজ্ঞাসা করবো ফোন তো নেই আমার কাছে। লাল চা, কি
আলু পনির দেন না এটা আমার মেজো শ্বশুর মানে যে রান্নার বামন এটা সেই কাকিমা এটা একটা কাকু এটাকে সবকে চেনো চন্দন দিয়ে বনস্পতয়ে নমঃ জলবর সম্প্রদানায় সম্প্রদানায় পূজিত দেবা দেবীভ্যো নমো নমঃ আবরণ চন্দন দিয়ে সগন্ধাম পূজিত দেবা দেবীভ্যো নমো নমঃ ফুলটাই ভেবে নাড়ো নমঃ উচ্চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধে কুরু নমঃ বদিন মে আমার গুরু কোথায় আমার সাথে আমি এখন খাবো কি খেলো এই জলবড়া খাই বোন আমি বড় না এই যে বড় আই যা মেজো ছোট আমাকে বড় লাগে আরে যে আমাদের নাক চেপটি কি হলো এটা আমার একটা বান্ধবী আর এটা হচ্ছে তার ছেলে চলো ব্লগটা আবার দেখবে এটা আমার হচ্ছে সব থেকে কেউ ভিডিও দেখুক না দেখুক এ দেখে ওই মাঠ দেখার টাইম নেই এরা দেখে তুই বসতা এই যে আমার মামা আমার মামি এটা মামি মামার মেয়ে আর এই যে মা বসে আছে মাকে তো জানো বাবাও বসে আছে এখানে হচ্ছে পুজো আমরা আবার লাগবে নাকি আমাদের দেরি আছে এইটা হচ্ছে আমার মামি শাশুড়ি মেজ মামি শাশুড়ি তার মেয়ে বড় মেয়ে এটা আমার মেজ মামা এটা হচ্ছে এই ননদের মি চলো 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 মনে হচ্ছে কি এগুলো বাঁধ একটা না পারি যে খেচেরা বাজে একদম বলে দিব আমি খেতে যাইনি আমরা নিয়ে চলে গেছি আর সব আমাদেরকে দিবে তোদের দেবে খুব পিন কষ্ট গেছিস এই আপনার বৌমা যে বাপের বাড়ি যা বন্ধু আপনি তো খুশি এরা হচ্ছে ভয়ের শত্রু বিভীষণ এদের থাকলে আর অন্য কোনো বিভীষণও লজ্জা পেতো বলবে আরে আমি এতটাও ছিলাম না ওরে ভালো
দেখ আমি ভালো ভিডিও করে এসেছি, আমি এখান থেকে অনই করে দিই। হ্যাঁ চলো 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 বৌমা। কি অবস্থা মা, কি করবো সবগুলো এমন পা ধরে মারবে, তুই লুকিয়ে লুকিয়ে করতে পার, এগুলো একটা কেউ ডাকেনি কিন্তু পা ধরে এমন চাপাচাপি করলো, ওই যে একটা বসে আছে লুকিয়ে দেখাচ্ছে যেন আমি জানি না, এমন চাপাচাপি করলো বাদ ধরে বলে দিলাম, এগুলো তাকে কেস করা হবে। আর এইটা এইটা হ্যাঁ স্টোন ম্যান চিন্তা কর, আজকে তার চলে যাওয়ার কথা। হ্যাঁ বসার পর আমি জানি না, কি অবস্থা, কত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বলতো, সব জ্বালিয়ে দেবো তো এগুলো ভরে। ওই যে 5 ইঞ্চি গাল পুরো ঘরটা দেখ, যার আছে না সে 5 কোটি টাকার মালিক। কি হবে এখানে ফটো সেশন চলছে ঢঙ্গিদের, সবাই দেখে নাও, ক্যামেরাতে একটু বেশি ভালো আসবে কিন্তু রিয়েলে এত সুন্দর নয়। অনেক যুদ্ধ করেছে, জয় শান্তি বলো, তুমি জয় খাবে, ওই দেখো বোতল শেষ, জলটা দাঁড়াবো, মোবাইল মোবাইলে মোবাইল অন কর, সব মোবাইল লাইট জ্বালা, মোবাইল লাগে না, সবাইকে টাটা করো, টাটা কর, তোমার ঘরে এসছে আজকে রাগ দেখালে হবে না, রাগ দেখাবি ওর ঘরে গিয়ে, চলো সবগুলো ঘরে গিয়ে দেখো গলে মেলো, বলো আবার আসবে, বলো ও তো গলে নিবে, এ পাউটি যাই, বল আবার আসবি, বল ফির আনা খেলেন গে, হ্যাঁ সব ঘর দেখে গিয়ে আ জানা, হ্যাঁ এই গীতা কে ধরে, হ্যাঁ চল চল, এই তো যাচ্ছে রা, আগেই তোকে মরতে বলেছি, হ্যাঁ চলো চল, এই সবাই মোবাইলে লাইট দেখা, সবাই চলো বৌদি নাকি দেখে, বৌদিকে দেখবে তো তার বর খাচ্ছে, হ্যাঁ
আমাদের কমপ্লিট হয়ে গেছে সব, সুন্দরভাবে অনুষ্ঠান সব হয়ে গেল। আর ওই ঘর তো তিন দিন ছাড়তে নেই, তো শ্বশুর আর শাশুড়ি শোবে, আমরা চলে এসেছি এখানে। তো এখানে শাশুড়ির বোন শুয়ে যাবে আর আমরা ওই রুমে শুয়ে যাব। সব কিছু সুন্দর করে হয়ে গেছে। আজকে মেনু তো দেখাতেই পারলাম না, কারণ আমি তখনই পুজোয় পুজোয় বসছিলাম, ওই জন্য মেনু আর দেখানো হলো না। মেনু ছিল কি বলে দিই, ছিল হচ্ছে ফ্রাইড রাইস, বেগুনি, পনির, পনির বাটার মশলা, আর ছিল সাদা ভাত, ডাল, ফুলকপি রোস্টেড, একটা ছ্যাঁচড়া, শুক্তো, আর চাটনি, প্লাস্টিক চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর মুখসুদ্ধি, কি বলে ওটা লাস্টে দেয়, মুখশুদ্ধি বলে। তো সব কিছু দিয়ে মোটামুটি ভালো করে অনুষ্ঠানটা হলো। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম আসবেন আমার মতো। বাই।